হ্যালো এভ্রিমান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে এইথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ জিকে দেখো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা স্টার্ট করার আগে তোমাদের কয়েকটা কথা বলি ফার্স্ট পয়েন্ট হচ্ছে আগের দিনে আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে আগের দিনে যে ইউনিকভাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এবার থেকে সিজনটা হবে সেটার ব্যাপারে মতামত তোমরা অনেকেই বলেছ ম্যাক্সিমাম জন তোমরা বলেছ যে আগের দিনে আমি যেভাবে তোমাদের করেছি ওটা খুব ভালো হয়েছে সুতরাং আমি ওটা কন্টিনিউ করছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমরা অনেকে বলেছ যে এত ডাটা এখানে যাতে না দেওয়া হয় তার জন্য ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে দেখো দশ থেকে তোমাদের দশ থেকে বারো মিনিট এমনি হতো তার থেকে হয়তো তিন চার মিনিট বেশি হলে দশ থেকে পনেরো বা ষোলো মিনিটের এই ভিডিওটা হবে সুতরাং সেটা নিয়ে এমন কিছু অসুবিধা হবে না আই থিঙ্ক আর ডাটাগুলো যেগুলো তোমাদের দেওয়া হয় এগুলো তোমাদের রিভিশনের জন্য দেওয়া হয় যাতে করে এক্সট্রা তোমাদেরকে আর জি এটা রিভাইজ করতে না হয় আর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্র্যাটেজিকেই কিন্তু এখন টিসিএস লেভেলের যে প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন এসএসসি বা আদার্স এক্সামগুলোতে জিজ্ঞাসা করা হচ্ছে বিশেষ করে এসএসসি রেলওয়েতে যারা যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এক্সট্রা যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি সেগুলো আর তাছাড়া তোমরা যদি আগের বছরও ডাব্লিউ বিসিএসের পরীক্ষাতে দেখো আমাদের এখান থেকে তেইশটা প্রশ্ন কমন এসেছিলো আউট অফ টোয়েন্টি ফাইভ তো ওই যে দুটো প্রশ্ন ওই দুটো প্রশ্নও কিন্তু তোমরা যদি এক্সট্রা পয়েন্টগুলো করতে তাহলেও তোমরা পারতে তো সেই কারণেই এটা আমাদের প্রচেষ্টা যাতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে হান্ড্রেড পারসেন্ট কমন পাও সেই জন্যই তোমাদেরকে এইভাবে করানো আরেকটা পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে অনেকে বলছো যে তোমরা রিপিট সেশনটা যাতে আমরা না করি দেখো রিপিট সেশনটা নিয়ে আলাদা করে এখানে বলার কিছু নেই তোমাদের রিপিট প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে শনিবার সাতটার সময় হচ্ছে প্রলয় সিরিজে এছাড়া মান্থলি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও প্রোভাইড করা হচ্ছে আর আগের দিনের ভিডিওটা তো থাকছেই তোমরা আগের দিনে গিয়েও কিন্তু রিপিট সেশনটা করতে পারবে তো এই কয়েকটা কথা আমার বলার ছিল এবারে আমি স্টার্ট করবো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট পদে কে নিযুক্ত হয়েছে এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে তোমরা অ্যাডজাস্ট করে নিও কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট পদে নিযুক্ত হয়েছেন এস এস দুবে তিনি ভারতের আঠাশতম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট ইজ দ্য প্রিন্সিপাল অ্যাডভাইজার অন অ্যাকাউন্টিং ম্যাটার্স টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট আমাদের ভারত সরকারের দ্য প্রিন্সিপাল অ্যাডভাইজার অফ অ্যাকাউন্টিং ম্যাটার্স নীল মোহন ইউটিউবের সিও রিসেন্টলি নিযুক্ত হয়েছে আমরা দেখেছি মনপ্রীত মানিকা সিংও কিন্তু ইউএস ফার্স্ট ফিমেল জাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে এইগুলো জাস্ট তোমাদের দিলাম কয়েকদিন আগেই বলা হয়েছে দেখো আবার রিপিট হলো ঠিক আছে তো এই জায়গাগুলো তোমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে এছাড়া দেখো রশ্মি শুক্লা সশস্ত্র সীমা বলে ডিরেক্টর জেনারেল জাস্ট কয়েকদিন আগেই নিযুক্ত হয়েছে তাহলে এই তিনটে তোমাদের রিপিট হয়ে গেল এবারে দেখো এখানে একটা জিনিস আমার বলার রয়েছে ক্যাগ আর সিজিএ অর্থাৎ সিএজি আর সিজিএ এটার মধ্যে পার্থক্য কি অনেক সময় তোমাদের এটা গুলিয়ে যায় একটা হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল যেটাকে আমরা বলছি কি সিএজি আর একটা হচ্ছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট অর্থাৎ সিজিএ জি তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে ক্যাক হচ্ছে একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা এটা একটা সংবাদ সাংবিধানিক পথ এটা একশো নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে এটার আর সিজিএ পরে আগে পুরো ক্যাগই ছিল পরে মানে সত্তরের দশকে কি হয়েছিল সিএজি থেকেই একটা তোমার দায়িত্ব সিজিএ কে দেওয়া হয় অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টকে দেওয়া হয় তোমরা যদি এটা রিলেটেড ডিটেলস ভিডিও চাও আমাকে কমেন্টে জানো আমি আরও করে সেটা বানিয়ে দেবো তোমাদেরকে তো এই সিজিএ অর্থ মন্ত্রণালয়ে রিপোর্ট করে এবং একটা এটা কোনো সাংবিধিবদ্ধ বা সাংবিধানিক সংস্থা কিন্তু নয় সাংবিধানিক কোনো পদ নয় ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল ভারত সরকারের তিনটে স্তরের আর্থিক এবং সংশ্লিষ্ট ক্রিয়াকলাপ পরীক্ষা করে আর কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রাথমিক অ্যাকাউন্টিং উপদেষ্টা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অ্যাডভাইজার সিএজি বা ক্যাগ হচ্ছে তোমার ঋণ আমানত অর্থ এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলোর সাথে জড়িত সমস্ত লেনদেনের নিরীক্ষক আর সিজিএ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জন্য সাধারণ অ্যাকাউন্টিং নীতি এবং অ্যাকাউন্টের ফর্ম প্রতিষ্ঠা করে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট ভারত সরকারের প্রাথমিক অ্যাকাউন্টিং উপদেষ্টা হিসেবেও কাজ করেন অবশ্যই ইনি প্রাথমিক অ্যাকাউন্টিং উপদেষ্টা এনাকে এখানে সিজিএকে জাস্ট দায়িত্ব দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে তার অবস্থান অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগের অধীনে আর সিজিএ কেন্দ্রীয় বেসামরিক পেনশনভোগী উচ্চ আদালতের বিচারক প্রাক্তন রাষ্ট্রপতি প্রাক্তন সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধাদের পেনশন বিতরণের দায়িত্বে রয়েছে আশা করি তোমাদের খুব সংক্ষেপে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট সিজিএ আর সিএজি এই দুটো ডিফারেন্সটা বলতে পেরেছি দেখো কন্ট্রোলার জেনারেল অডিটার জেনারেল যেটা বললাম তোমাদের এটা অলরেডি বলেছি তোমরা শুধু একটা জিনিস এখান থেকে মাথায় রাখবে রিসেন্টলি আর কি কি নিয়োগ হচ্ছে আমরা একবার কুইক রিভাইজ করে নেবো এখান থেকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক অ্যান্ড সিও হচ্ছেন কে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সিও রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন অজয় কুমার শ্রীবাস্তব ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও দা সিলভা নির্বাচন কমিশনার মৈথিলি ঠাকুর বিহারের রাজ্যের আইকন হিসেবে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন বিসিসিআইয়ের সিলেকশন কমিটির চেয়ারম্যান হয়েছেন চেতন শর্মা বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রথম মহিলা অফিসার হয়েছেন সুরভি চকমালা মার্শাল দ্বীপপুঞ্জে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছে সিবি জর্জ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিসিপ হিপকিন্স চেন চেন জেন তাইওয়ান দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দেখো এগুলো তোমাদের রিপিট সেশনের থেকে অনেক বেটার তোমাদের কিন্তু এগুলো আরও একবার রিভাইজ হয়ে গেল ক্রাউন প্রিন্স শেখ আহমেদ নাওয়াফ আল সাবা কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কুয়েত কুয়েত পশ্চিম এশিয়ার একটা দেশ এটা পারস উপসাগরের প্রান্তে পূর্ব আরবের উত্তর প্রান্তে অবস্থিত উত্তরে ইরাক আর দক্ষিণে সৌদি আরবের সীমানা কুয়েতের রাজধানী কুয়েত সিটি মুদ্রা কুয়েতি দিনার কোন কোন দেশের মানে কোন কোন দেশ দিনার মুদ্রা দেখা যায় এটা তোমাদের এক্সামে আসে দেখো অ্যালজেরিয়া বাহারিন ইরাক জর্ডান কুয়েত লিবিয়া তিউনেশিয়া ম্যাসিডোনিয়া সার্ভে এগুলো সবকটা দেশের মুদ্রা হচ্ছে দিনার তোমাদের কোন দেশের নিচের কোন দেশের মুদ্রা দিনার নয় বলে এই এই কয়েকটার মধ্যে তিনটে দিয়ে আর একটা অন্য দিয়ে দিল সেটা হয়ে যাবে অপশান রাইট অপশান এইভাবে কিন্তু প্রশ্ন আসে কোন ব্যাংক ভারতকে তার স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে এক ডলার বিলিয়ন পর্যন্ত ঋণ দিতে চলেছে তো এক্ষেত্রে দেখো ওয়ার্ল্ড ব্যাংক ভারতকে তার স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে এক ডলার বিলিয়ন পর্যন্ত ঋণ দিতে চলেছে বিশ্ব ব্যাংক ভারতকে তার স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে এক বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ঋণ প্রদানকারীকে মানে পাঁচশো মিলিয়নের দুটো পরিপূরক ঋণে ভাগ করা হবে আর কি এই যে ঋণটা ঠিক আছে এক বিলিয়নটাকে পাঁচশো বিলিয়ন পাঁচশো মিলিয়ন করে সাতটা রাজ্য অন্ধ্রপ্রদেশ কেরালা মেঘালয় উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু উত্তরপ্রদেশ এই সাতটা রাজ্যকে স্বাস্থ্য পরিষেবা সরবরাহ অধিক অগ্রাধিকার দেবে ঠিক আছে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা সাল উনিশশো চুয়াল্লিশ সদর দপ্তর ওয়াশিংটন ডিসি আমেরিকা এমডিসিও রয়েছেন আনসুল্লা কান চিফ ইকোনমিস্ট রয়েছেন ক্যারমান রেনহার্ট এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন রাজেশ কোল্লার সম্প্রতি বিশ্বব্যাংক সভাপতি পদের জন্য অজয় বঙ্গ মনোনীত হয়েছে এটাও তোমাদের রিসেন্টলি বলেছি আমি এবার দেখো এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন আরও কি কি তোমাদের মনে রাখতে হবে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হচ্ছে তোমার ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্কও বলে এটাই এখন নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হয়েছে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্কটা তো এটার হেডকোয়ার্টার কোথায় চীনে রয়েছে সভাপতি মার্কোস প্রাডুড ট্রায়োজো আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার মান্দায়লুইং এ রয়েছে ফিলিপিন্সের এর সভাপতি রয়েছেন মাসা আসাকাওয়া তারপরে চলে এসো ভোপালে সেভেন্থ ইন্টারন্যাশনাল ধর্ম ধর্মা সরি ধর্মা কনফারেন্স এর উদ্বোধন করেছেন কে ধর্মধম্যা কনফারেন্স এটা উদ্বোধন করেছেন রিসেন্টলি দ্রৌপদী মুর্মু আমাদের ভারতের রাষ্ট্রপতি সেভেন্থ এই আন্তর্জাতিক ধর্মধম্ম সম্মেলনের উদ্বোধনটা করেছেন সাঁচি ইউনিভার্সিটি অব বুদ্ধিস্ট ইন্ডিক স্টাডিজের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করেছে এর একটা থিম ছিল ইস্টার্ন হিউম্যানিজম ফর দ্য নিউ ইরা ইস্টার্ন হিউম্যানিজম ফর দ্য নিউ ইরা কুইক রিভিশন একবার দেখে নাও দ্রৌপদী মর্মু ভারতের কততম রাষ্ট্রপতি পনেরোতম প্রতিভা পাটিলের পরে ইনি দ্বিতীয় মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি যদি আমরা বলি তাহলে এই দ্রৌপদী মুর্মু হবে আর যদি প্রথম রাষ্ট্রপতি বলি তাহলে প্রতিভা পাটিল প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি বললে সরি দ্রৌপদী মর্মু দু সালে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন কততম ষোলোতম সাংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার কথা উল্লেখ রয়েছে আটান্ন ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স ন্যূনতম কত বছর হতে হবে পঁয়ত্রিশ সাংবিধানিক পদাধিকারীগণগুলো আজকে আরেকবার দেখে নাও এগুলো তোমাদের একদম মুখোমুখি হয়ে যাবে আর পড়তে হবে না আলাদা করে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার ফোর্থ ভাইস প্রেসিডেন্ট সরি ফোরটিন্থ ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান কে রয়েছেন জগদীপ ধনখড় কেননা উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং লোকসভার স্পিকার ওম বিড়লা রাজ্যসভার দলনেতা পীযুষ গোয়েল রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে তারপরে এসো বিচারপতি অমিত শর্মা কোন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন দিল্লি হাইকোর্টের পার্মানেন্ট চিফ জাস্টিস হিসেবে শপথ গ্রহণ করলেন অমিত শর্মা বিচারপতি অমিত শর্মা সোমবার দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা বিচারপতি অমিত শর্মাকে শপথ পাঠ করান দেখো হাইকোর্টের বিচারপতি রিলেটেড তোমাদের যে যে জিনিসগুলো মনে রাখতে হয় এটা হচ্ছে রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ প্রত্যেক হাইকোর্টে একজন বিচারপতি আর রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকে হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের দুশো সতেরো ধারার অনুচ্ছেদ একের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন অর্থাৎ হাইকোর্টের বিচারপতিকে নিযুক্ত করে কে রাষ্ট্রপতি এবার একবার চট করে আমরা রিভাইজ রিভাইজ করে নিই কোন কোন হাইকোর্টে কোন কোন বিচারপতি এখন প্রধান রয়েছেন এলাহাবাদ হাইকোর্টের প্রীতঙ্কর দিবাকর অ্যাক্টিং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রশান্ত কুমার মিশ্র বোম্বে হাইকোর্টের সঞ্জয় ভি গঙ্গাপুরওয়ালা অ্যাক্টিং কলকাতা হাইকোর্টের প্রকাশ শ্রীবাস্তব ছত্তিশগড় হাইকোর্টের অরূপ কুমার গোস্বামী দিল্লি হাইকোর্টের সতীশচন্দ্র শর্মা গুয়াহাটি হাইকোর্টের সন্দীপ মেহেতা গুজরাট হাইকোর্টের অরবিন্দ কুমার জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের এন কোটেশ্বর সিং হিমাচল প্রদেশ হাইকোর্টের সাবিনা ঝাড়খণ্ড হাইকোর্টের অপরেশ কুমার সিং অ্যাক্টিং কর্ণাটক হাইকোর্ট প্রসন্ন ভি বারালে কেরালা হাইকোর্ট এস মণিকুমার মধ্যপ্রদেশ হাইকোর্ট রবি মালিমাত মাদ্রাজ হাইকোর্ট টি রাজা অ্যাক্টিং মণিপুর হাইকোর্ট পি ভি সঞ্জয় কুমার মেঘালয় হাইকোর্ট এম ভি মুরলীধরন ওড়িশা হাইকোর্ট এস মুরলীধর পাটনা হাইকোর্ট সঞ্জয় করল পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট রবিশঙ্কর ঝা রাজস্থান হাইকোর্ট পঙ্কজ মিত্তাল সিকিম হাইকোর্ট বিশ্বনাথ সুমাদ্দা তেলেঙ্গানা হাইকোর্ট উজ্জ্বল মইয়া ত্রিপুরা হাইকোর্ট যশবন্ত সিং উত্তরাখণ্ড হাইকোর্ট বিপিন সাংহি তোমরা যদি আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো কালেক্ট করতে চাও ডিসক্রিপশন বক্সে চলে যাও ওখানে দেখবে মোস্ট পপুলার পিডিএফ লিঙ্ক রয়েছে ওখান থেকে তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ইয়ারলি এই পিডিএফগুলো কালেক্ট করতে পারবে আর প্রত্যেক রবিবার এস এস সি এবং কেপি কনস্টেবল প্রিলিমিনারির জন্য আমাদের স্পেশাল মক টেস্ট চলছে যেগুলো তোমরা সবাই সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে হানড্রেড মার্কসের মানে ফুল লেন্থ মক টেস্ট আর কি এস এসসি এম এর যত নম্বরের পরীক্ষা দুশো সত্তর এবং পেপি কনস্টেবলের একশো তো এগুলোর জন্য নির্দিষ্ট টাইমিং রয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো যারা নতুন রয়েছ তোমরা প্রত্যেক রবিবার এখানে একটা করে মক টেস্ট কিন্তু দিতে পারবে এস এস সি এম দু হাজার তেইশের জন্য ফুল লেন্থ ব্যাচ কোর্স আমাদের চলছে প্রগতি যেটার নাম এখানে প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ডিসকাশান চলছে এবং শেষকালে এমসিকিউ তোমাদের এখানে প্র্যাকটিস করানো হবে তো এটাতে তোমরা যদি জয়েন করতে চাও এটা সম্পূর্ণ বাংলায় হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নাও তাহলে তোমাদের এই যা যা কোয়ারিজ আছে এখানে বলে দেওয়া হবে পরাক্রম ব্যাচে তোমাদের নতুন একটা আপডেট হচ্ছে টেন্থ মার্চ থেকে এটা স্টার্ট হচ্ছে এখানে আগের দিন তোমাদের একটু ভুল বলেছিলাম এটা টেন্থ মার্চ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে এখানে লাইভ প্র্যাকটিস ক্লাসটা তোমাদের হবে পুরোপুরি এমসিকিউ বেস্ট যারা যারা কেপি বা ডাব্লিউবিপি কনস্টেবল বা এসআই লেভেল এই দুটোর ক্ষেত্রেই যারা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সবার জন্য এটা এফেক্টিভ হবে এখানে তোমাদের অলরেডি কিছু ডিসকাস করা রয়েছে পুরো ফুল লেন্থ একদম সিলেবাস দুশো চুয়াল্লিশটা রেকর্ডেড ক্লাস ম্যাথ রিজেনিং হিস্ট্রি জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আর এই এমসিকিউগুলো এখানে অ্যাডিশন হিসেবে হচ্ছে যারা অলরেডি পরাক্রমের স্টুডেন্ট রয়েছে তাদেরকে এটাতে নতুন করে জয়েন করতে হবে না যারা নতুন রয়েছে তারা টুয়েলথ মার্চের মধ্যে যদি এটাতে জয়েন করো মাত্র সেভেন নাইনটি নাইনে জয়েন করতে পারবে আরও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জিজ্ঞাসা করে নাও এছাড়াও তোমরা শুধুমাত্র প্র্যাকটিস প্যাস্টায় দু হাজার তেইশের জন্য ভর্তি হতে পারো এক্ষেত্রে তোমাদের একশো পনেরোটা ক্লাস হবে এই পঁচাত্তর এই মানে ষাট থেকে সত্তর দিনের মধ্যে এবং হান্ড্রেড মার্কসের দশটা মক টেস্ট এখানে দেওয়া হবে এটাও টুয়েলথ মার্চ পর্যন্ত তোমাদের অফার রয়েছে থ্রি নাইনটি নাইনে মাত্র তোমরা এটা জয়েন করতে পারবে যেটা খুব অ্যাফোর্ডেবল একটা সবার জন্য সবাই এটাতে জয়েন করতে যেতে পারো তার জন্য এই ব্যবস্থা করেছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে নাও আরও ডিটেলস জানার জন্য তারপরে চলে আসবো নেক্সট কোয়েশ্চেন দু হাজার তেইশ ওমেন্স স্নুকার ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে ওমেন্স স্নুকার ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে কোথায় থাইল্যান্ডের ব্যাংককে ঠিক আছে চ্যাম্পিয়ন কে হয়েছে সিরিপাফর নুয়ান থাকা মজান থাইল্যান্ডের আর রানার আপ হয়েছে বাই ইউলু ফ্রম চীন এখানে কি কি দেখতে হবে দু হাজার বাইশ ওমেন্স নুকার ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় ইংল্যান্ডে আচ্ছা অ্যাডিশনাল ইনফরমেশন এখানে কিছু দেখে রাখো ওমেন্স স্নুকার ওয়ার্ল্ড কাপ দু হাজার আন্ডার টোয়েন্টি ওয়ান ফাইনালে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণকারী তামিলনাড়ুর খেলোয়াড় অনুপমা রামাচন্দন থাইল্যান্ডের লয়শম্ভু লোকিয়াবাংকে হারিয়ে সোনা জিতেছে তো তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে অনুপমা রমাচন্দন কোন খেলার সাথে জড়িত নেক্সট ভিডেম ডেমোক্রেসি রিপোর্ট দু অনুসারে ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান কত এটা প্রচুর আসে তোমাদের ডাব্লিউ এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একশো আটতম স্থানে রয়েছে ভারত ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্সে এইটা ভিডেম ডেমোক্রেসি রিপোর্ট দু হাজার অনুযায়ী প্রথম স্থানে ডেনমার্ক দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড তৃতীয় স্থানে সুইডেন চতুর্থ স্থানে নরওয়ে আর এই ভিডিএম ডেমোক্রেসি রিপোর্ট দু হাজার বাইশ অনুযায়ী ইলেকট্রাল ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান ছিল কত তম এর আগের বছরে এবার এখানে কিছু ইন্ডেক্সগুলো তোমরা একবার আমি রিভাইজ করিয়ে দিতে চাইব গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স দু হাজার বাইশে ভারতের র্যাঙ্ক ছিল আটষট্টি ফার্স্টে ছিল ফিনল্যান্ড এনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার তেইশে পঁচাশি ছিল ইন্ডিয়ার র্যাঙ্ক জাপান ছিল ফার্স্টে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের র্যাঙ্ক ছিল আট ফার্স্ট র্যাঙ্ক ছিল ডেনমার্ক র্যাঙ্ক ডেনমার্ক এখানে অ্যাকচুয়ালি তোমার ফোর্থ র্যাঙ্ক করেছিল কেননা এখানে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড র্যাঙ্কটা ফাঁকা থাকে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার বাইশের একশো সাততম ছিল ইন্ডিয়া বেলাডোস ছিল প্রথমে গ্লোবাল ইনোভেশান ইন্ডেক্স দু হাজার বাইশে চল্লিশতম স্থানে ছিল ইন্ডিয়া সুইজারল্যান্ড ছিল ফার্স্টে গ্লোবাল স্কিল ইন্ডেক্স দু হাজার বাইশে আটষট্টিতম স্থানে ছিল ভারত এবং সুইজারল্যান্ড ছিল প্রথমে এছাড়া ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার বাইশে পঁয়ত্রিশতম স্থানে ছিল ইন্ডিয়া ডেনমার্ক ছিল ফার্স্টে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার বাইশে একশো আশিতে ছিল ভারত ডেনমার্ক ছিল প্রথমে ওয়ার্ল্ড এয়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার বাইশে এয়ার ইন্ডিয়ান এয়ার ফোর্স থার্ড পজিশানে ছিল দ্য ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স ছিল ফার্স্ট পজিশনে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার বাইশে দেড়শোতম স্থানে ছিল ভারত নরওয়ে ডেনমার্ক আর সুইডেন ছিল ফার্স্টে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার বাইশে ভারত ছিল তেতাল্লিশে ইউনাইটেড স্টেটস ছিল প্রথমে ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার একুশে ভারত ছিল ছেচল্লিশে নরওয়ে প্রথমে করাপশান পারসেপশন ইন্ডেক্স দু হাজার একুশে ভারত ছিল পঁচাশিতে নিউজিল্যান্ড ফিনল্যান্ড আর ডেনমার্ক ছিল টপ পজিশনে তারপরে চলেছ ভারত আর কোন দেশের সেনাবাহিনীর মধ্যে ফ্রিনজেক্স টোয়েন্টি থ্রি নামে মিলিটারি অনুসরণ অনুষ্ঠিত হতে চলেছে এটা হচ্ছে কোথায় ফ্রান্সে ভারতীয় সেনাবাহিনী এবং ফরাসি সেনাবাহিনীর মধ্যে প্রথম যৌথ সামরিক মহড়া এটা Fringex 23 very very important Fringex 23 এটা কেরালার তিরুবনন্তপুরমের পাঙ্গুডু সামরিক স্টেশনে 7 থেকে 8 মার্চ অনুষ্ঠিত হবে কৌশলগত পর্যায়ে উভয় বাহিনীর মধ্যে আন্তঃকার্যকারিতা সমন্বয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই মহড়াটা হচ্ছে তারপরে সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের মহিলাদের জন্য লাটলি বেহেনা স্কিম লঞ্চ করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার লালটি বেহনা স্কিম চালু করেছে যেটার অধীনে প্রতিটা মহিলাকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়ানো তাদের স্বাস্থ্য পুষ্টির অবস্থার উন্নতি করা তেইশ থেকে ষাট বছর বয়সী রাজ্যের স্থানীয় মহিলারা এই সুবিধাগুলো পাবে শর্ত কি প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই মহিলারাই পাবেন যাদের বার্ষিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম বা তাদের মানে যাদের জমি পাঁচ একরের কম তারাই কিন্তু এই সুবিধাগুলো পাবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রয়েছেন রাজ্যপাল রয়েছেন মমুভাই ছাগানভাই প্যাটেল মধ্যপ্রদেশের আর ন্যাশনাল পার্ক কী কী রয়েছে বান্ধবগড় কানহা পান্না সরি সাতপুরা মাধব সঞ্জয় পেঞ্চ বনবিহার ফসিলস লোকনৃত্য লাভনি নাকাটা কলি লেজিম গাফা দহিকলা দশাবতার এবং বোহাদা উৎসব কী কী লোকরাং তেজাজি খাজুরাহ উপজাতি কী কী রয়েছে বাইগাস ভিল ভারিয়া বীরহর গোন্ড কাতকারি হারিয়া খোন্দ কোল মুড়িয়া করকু মাওয়াসি পারধন সাহারিয়া এটা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ মানে উত্তর পূর্বে মানে এর যদি আমরা সীমা দেখি তাহলে উত্তর পূর্বে রয়েছে উত্তরপ্রদেশ পূর্বে রয়েছে ছত্রিশগড় দক্ষিণে মহারাষ্ট্র পশ্চিমে গুজরাট উত্তর পশ্চিমে রাজস্থান রাজ্যের সীমানা জুড়ে এটা রয়েছে দেখো রিসেন্টলি মধ্যপ্রদেশ সরকার আর কি কি প্রকল্প চালু করেছে এক নজরে একবার দেখে নাও মুখ্যমন্ত্রীর আবাসিক ভূমি অধিকার প্রকল্প লাটলি লক্ষ্মী টু পয়েন্ট ও প্রকল্প লঞ্চ স্কিম পাংক অভিযান প্রকল্প সিকেল সেল মিশন মুখ্যমন্ত্রী আবাসিয়া ভূ অধিকার যোজনা মুখ্যমন্ত্রী রেশন আপকে দোয়ার যোজনা মুখ্যমন্ত্রী শিল্পক্রান্তি যোজনা ঊর্জা স্বাক্ষরতা অভিযান তারপরে এসো কোন রেসিং ড্রাইভার বাহারিন গ্র্যান্ডপ্রিক্স দু হাজার তেইশে শিরোপা জিতেছেন বাহারিন গ্র্যান্ডপ্রিক্স দু হাজার তেইশ টাইটেল জিতলেন কে ম্যাক্স ভার্স্টাপেন ম্যাক্স ভার্স্টাপেন কোথাকার রেসিং ড্রাইভার বেলজিয়ামের সেকেন্ড পজিশনে রয়েছে সেজিও পেরেজ যিনি মেক্সিকো রেসিং ড্রাইভার থার্ড পজিশনে রয়েছে ফার্নান্দো আলনোসো যিনি স্পেনের রেসিং ড্রাইভার এরপরে আমরা আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো একবার দেখে নেব চট করে মন প্রথা প্রবর্তন করেন আকবর বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন ধর্মপাল আর শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায় জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারাতে রয়েছে এগুলো শেষকালে তোমরা আজকে আমাকে কমেন্টে জানাও আর তোমাদের যদি আরও কিছু মতামত থাকে সেগুলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আর নোর সকাল ছটার সময় এইরকমই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট তার সাথে প্রচুর জিকের প্রশ্ন রিভাইসের জন্য তোমরা অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা ওটাতেও জয়েন করতে পারো অন্যান্য ক্লাসগুলোর আপডেটের জন্য থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে